আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে বানাবো দারুণ মজার টকদইয়ের মাঠা বা টকদইয়ের সরবত। পুরন ঢাকায় এটাকে আমরা মাঠা বলেই কিন্তু চিনি। যাই হোক, চলুন দেখা যাক কীভাবে বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। শুরুতেই বলে দিচ্ছি কী কী লাগবে এই টকদইয়ের শরবত বা মাঠাটা বানাতে। অবশ্যই লাগবে টক দই, সে সাথে কিছু বরফ কুচি, লেবুর রস, লবণ এবং চিনি। বরফ কুচিটা একেবারেই অপশনাল, যদি কারো ঠান্ডার প্রবলেম থাকে তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন, আর যদি কেউ ঠান্ডা ঠান্ডা পছন্দ করেন তাহলে অবশ্যই বরফ কুচিটা রাখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ঘরে বানানো টক দই। আপনারা বাজারেরটাও ব্যবহার করতে পারেন, তবে ঘরে বানানো হলে সব থেকে ভালো হয়। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। এখানে আমি বরফ কুচিটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি এবং সেই সাথে আমি টক দই মিশিয়ে নেব। এটা খুবই সোজা, খুবই সোজা, এত সিম্পল একটা রেসিপি, আপনারা খুব ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট টক দই, সে সাথে চিনি, লেবু, লবণ মিক্স করে খুব ভালো করে ব্লেন্ড করলেই কিন্তু, আর সাথে পরিমাণ মতো পানি অবশ্যই অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যায় মাঠা। তো দেখতে থাকুন, আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে টক দই নিয়ে সেখানে আমি লবণ এবং চিনি দিয়েছি, এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবু এমনিতেই, এটা টক দই, লেবু কিন্তু আরেকটু টক টক ভাব নিয়ে আসবে, তবে কেউ যদি বেশি টক খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু লেবুটা চাইলেও বাদ দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব অবশ্যই লেবুর রসটা রাখবেন। এখন এখানে আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে। এটা আপনারা ব্লেন্ডার মেশিনেও করতে পারেন বা যে কোনো জুসারেও করতে পারেন, অথবা হাতে হ্যান্ড হুইস্ক যেটা, সেটা দিয়েও কিন্তু আপনারা এটা করে ফেলতে পারেন। আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির ব্যাপারটাও বলি, এখানে অবশ্যই আপনারা আপনাদের কতটুকু ঘন খেতে পছন্দ করেন সেই পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে পানিটা অ্যাড করবেন। আমি একটু হালকা ঠিক পছন্দ করি, সো আমি সেই আন্দাজেই পানিটা নিয়েছি। আপনারা যদি একটু বেশি পাতলা পছন্দ করেন পানি বাড়িয়ে দেবেন, যদি ঘন পছন্দ করেন তাহলে পানিটা কমিয়ে দেবেন। টক দইয়ের এই শরবত বানানো কিন্তু আমার একদম শেষ, এখন ঢেলে নিচ্ছি। দেখতেই পেলেন খুব ঝটপট তৈরি হয়ে গেল টক দইয়ের শরবত বা পুরন ঢাকার বিখ্যাত মাঠা। আপনারা এভাবে যখন তখন যে কোনো সময় যে কোনো অকেশনে বাসায় চাইলেই কিন্তু বানিয়ে নিতে পারেন টক দইয়ের মাঠা বা টক দইয়ের শরবত। এটা খেতে দারুণ মজার, আর সবথেকে বড় কথা, টক দইয়ের উপকারিতা আসলে বলে শেষ করার মতো না। এতে প্রোটিন, ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ভিটামিনস। বুঝতেই পারছেন এটা কতটা উপকারী আমাদের হিউম্যান বডির জন্যে। যাই হোক, আমার কিন্তু এখানে মাথা তৈরি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এভাবে বানাবেন, খাবেন, হেলদি থাকবেন। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।